এই চ্যানেল কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে তাদের জাতি, ধর্ম, অক্ষমতা বা অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে ঘৃণা উস্কে দেয় না, বৈষম্য প্রচার করে না, কোনো সহিংস ক্ষতিকর বা বেআইনি কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের দেওয়া সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। আইসি মিটিং করেছেন খুনিদের সঙ্গে, নন্দীগ্রাম থানায় ঢুকে হুঁশিয়ারে শুভেন্দু অধিকারীর, আইসিকে সাসপেন্ডের দাবি, কেন্দ্রীয় বাহিনীকে ধমক শুভেন্দু অধিকারীর, আহতদের দেখতে হাসপাতালে বিরোধী দলনেতা, নন্দীগ্রামে ঘটনাকে নিয়ে মন্তব্য কুণাল ঘোষের। आप लोग कश्मीर को सीधा कर दिया, बंगाल को कृपा करके सीधा कर दिया, बोलो बोलो नहीं पर बोतल कोई जीवा करके जो है आप लोग को यह खड़ा रखा है, यूज नहीं कर रहा है और हिंदू को खून कर रहा है, जितुन का उसको खून कर दिया, लेडीज को 56 ईयर्स ओल्ड एक तो आगे खूनी संगे मैडम मीटिंग कर रहे हैं। আমাদের সিসিটিভি আছে, আল রাজীব নেতৃত্বে খুনিরা থানায় এসেছিল, যারা খুন করেছে আমাদের মাকে খুন করেছে, আমরা এফআইআর যা দিয়েছি এফআইআর নম্বর কি তার করবো আপনি, এফআইআর নম্বরটা আপনি রিসিভ করেছেন, এফআইআর নম্বর দেন। তমলুকে চার্জে আছে মিস্টার বিক্রম সিং সিআরপিএফ, আমি এক্ষুনি তার সঙ্গে কথা বলবো, এবং এই জোনে আছেন সিআরপিএফ আই জিন্দাপুর, আমি কথা বলবো, দে আর লেট নট ইন দিস ফোর্স, গুন্ডাগর্দি নেই দেখ সকতা হ্যাঁ না, এ লোক তো পার্টিবাজি নেই করতা, এ লোক কাশ্মীর মে সিধা করকে আয়া হ্যাঁ না, টেরারিস্ট কো, সেই কারণে কি এখানে বসিয়ে রাখার চেষ্টা করা হ্যাঁ হ্যাঁ ইয়েস, ভোটের দিন কি এদেরকে না সে করাবো। দুটোর সময় সাউথ খালির শিডুল কাস্ট পাড়াতে আক্রমণ করেছে, 56 বছর বয়স্কা আমাদের একজন মহিলা, তিনি রক্তাক্ত হয়ে মারা যান, তার পুত্র সঞ্জয় আড়ি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তাকে বর্তমানে প্রাইভেট হসপিটালে ভর্তি করা হয়, ভোরে 7 জনকে হসপিটালে আনা হয়, 3 জন এখন ভর্তি আছেন, তার মধ্যে আমি একজনের চোখটা নষ্ট হয়ে গেছে দেখলাম, তাকে কলকাতা রেফার করার জন্য ব্যবস্থা করলাম। উই ওয়ান্ট সিবিআই ইনভেস্টিগেশন, সিবিআই তদন্ত ছাড়া মমতা পুলিশ কিছু করবে না, তৃণমূলের কোনো অস্তিত্ব আছে পুলিশ ছাড়া, তাইব তো। নন্দীগ্রামের যে ঘটনা, নন্দীগ্রামের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়, নন্দীগ্রামের যে মৃত্যুর ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক, কিন্তু সেটা কতটা রাজনৈতিক, রাজনৈতিক যদি হয় সেক্ষেত্রে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ওই এলাকায় তীব্র, ফলে সেখানে আদি বিজেপি বনাম নব্য বিজেপি, সেই জায়গায় সংঘাত তীব্র হয়ে রয়েছে, কিসের জন্য এই ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখা প্রয়োজন, এবং পুলিশ প্রশাসন নিশ্চয়ই সেই তদন্ত করছে। নন্দীগ্রামে গত পঞ্চায়েত ভোট থেকেই ভোটের হিসাব যদি দেখেন তাতে বিজেপি পিছিয়ে পড়ছিল, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে 2021 সালে নানা রকম কারচুপি করে এবং লোডশেডিং করে ফল উল্টে দিয়ে যে সামান্য ভোটে একটা বিতর্কিত ফল ঘোষণা করা হয়েছিল, পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ স্তরে যেখানে মূলত পার্টির প্রতীকে নির্বাচন হয়, ওই নন্দীগ্রামে 10,000-এর বেশি লিড ছিল তৃণমূল কংগ্রেসের, এবারও নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের লিড নিশ্চিত। এখন সেই জায়গাটায় অশান্তি তৈরি করার জন্য, ঘোলা জলে মাছ ধরার জন্য কেউ বা কারা পরিকল্পিত চক্রান্তে কোনো
দুর্ভাগ্যজনক ঘটনা ঘটালো কিনা, এর পেছনে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র আছে কিনা, সেটাও নিশ্চয়ই তদন্তকারীরা খতিয়ে দেখবেন।